हेलो स्टूडेंट्स, हमें देवश्री। तो आज के प्रैक्टिस सेट नहीं चले एसेछि। आजकल प्रैक्टिस सेटे किन्तु आमरा एकटू पुरानो जिनिस रेखेछि, कारण अनेक दिन पुरानो जिनिसगुलो आमादेर प्रैक्टिस होच्छे ना, तो एकटू झालिये नेওয়া যাক। এবং আজকে প্র্যাকটিস সেটে আমি কোশ্চেনটা এমন ভাবে তৈরি করেছি, বেশি টপিক নেই, মাত্র দুটো টপিকের উপরে প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রিপোজিশন, আরেকটা হচ্ছে গিয়ে টেন্সেরই। ট্রান্সলেশনটা আজকে রাখিনি, কারণ অলরেডি প্রিভিয়াস দুটো ক্লাসে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি কারেক্ট ভার্ব ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই পার্টটা আজকে তোমাদের প্র্যাকটিস সেটে আছে। তো একটাতে 15টা প্রশ্ন আছে এবং আরেকটাতে 10টা প্রশ্ন আছে, টোটাল 25টা প্রশ্ন আছে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কে কত স্কোর করতে পারলে। তো ঠিক আছে, চলো স্টার্ট করছি আজকের প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেট নাম্বার 10। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, তোমরা যখন নিজেরা যখন সলভ করবে, ভিডিওটা একটু পজ করে তোমরা আগে সলভ করে নেবে, তারপরে অ্যান্সার চেক করবে। ওকে, আগে তোমরা নিজেরা সলভ করবে, তারপরে তোমরা অ্যান্সার চেক করবে। আমি পরপর অ্যান্সারগুলো তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। তোমাদের প্রিপোজিশন আমি কীভাবে করতে বলেছিলাম, বলেছিলাম পুরো বাক্যটা পড়বে, যেখানে ড্যাশ থাকবে সেই জায়গাটা ফাঁকা রেখে দেবে, ড্যাশে বাংলা একটা শব্দ দিয়ে পূরণ করবে, সেটাই হচ্ছে কি, সেটা ইংরাজিটাই হচ্ছে কি প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে সেই একই রকমভাবে কী হবে, দ্য রিভার ফ্লোজ, নদী বয় দ্য ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে না নিচের দিয়ে, না পাশ দিয়ে, ব্রিজ ওপরে তার নিচের দিয়ে নদী যাবে, তাহলে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ কী হবে, আন্ডার দ্য ব্রিজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আন্ডার। ঠিক আছে, নেক্সট, তোমাদের প্রিপোজিশনের ক্লাস করানোর সময় কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, অর্থাৎ পার্টিকুলারলি এই ওয়ার্ডগুলোর পরে এই প্রিপোজিশনগুলোই বসবে, এগুলো বাদে অন্য কোনো কিছু বসবে না। সেরকমই একটা নাম্বার টুতে আছে, হি ইজ অ্যাফ্রেইড ড্যাশ দ্য ডগ। দেখবে আমরা সাধারণত কোনো বাড়িতেও লেখা থাকে, বা আমরা বিভিন্ন সময় আমরা টিভিতে বা যখন আমরা কোনো সিনেমা দেখি বা কোনো কোনো গল্পের বই যখন পড়ি সেখানেও লেখা থাকে, অ্যাফ্রেইডের পরে প্রিপোজিশন কি, হি ইজ অ্যাফ্রেইড অফ দ্য ডগ। অ্যাফ্রেইড অফ মানে হচ্ছে ভয় পাওয়া। নেক্সট নাম্বার 3, আই অ্যাম ফন্ড ড্যাশ মিউজিক। তোমাদের আমি সুইট দিয়ে করেছিলাম, মনে আছে নিশ্চয়ই প্রিপোজিশনের ক্লাসে, প্র্যাকটিসেরও তোমাদের একটা দিয়েছিলাম ফন্ড দিয়ে। তো আই অ্যাম ফন্ড অফ মিউজিক, ও এফ অফ। ওকে, নাম্বার 4, হি গোজ ড্যাশ সানডে ড্যাশ চার্চ, সে রবিবারে চার্চে যায়। তাহলে কোথায় যায়, চার্চে যায়। তাহলে আমরা গো এর পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, গোজ টু চার্চ, গোজ টু চার্চ। সানডের আগে আমরা কী বসাবো, সানডে কি বলতে পারো, স্যার সানডে তো একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে আমরা অ্যাড বসাবো না। তোমাদের কিন্তু প্রিপোজিশনের সময় আরও একটা কথা বলেছিলাম, যে কোনো সিঙ্গেল ডে, সিঙ্গেল ডে মিন্স ধরো সানডে, মনডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, অথবা 25th ডিসেম্বর, 28th জানুয়ারি, নেক্সট ধরো আমি বললাম 15th আগস্ট, 2nd অক্টোবর, এই যে সিঙ্গেল যে ডেগুলো হয়, এই সিঙ্গেল ডের আগেও কিন্তু আমাকে প্রিপোজিশন হিসাবে অন বসাতে হবে। যে কোনো সিঙ্গেল ডের জন্য আমাকে প্রিপোজিশন হিসাবে কি ইউজ করতে হবে, অন। তাহলে হি গোজ অন সানডে, অন সানডে টু চার্চ। নেক্সট, হি ডায়েড, ডায়েডের সঙ্গে সবাই যেটা হচ্ছে কি পরিচিত, সেটা হচ্ছে কি ডায়েড অফ, হি ডায়েড অফ ক্যান্সার। বা ডায়েডের সঙ্গে অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশনও বসতে পারে, সেটা কি প্রিপোজিশন, দেখো হি ডায়েড মানে সে মারা গেছিলো, তার দেশ ড্যাশ, সে মারা গিয়েছিলো তার দেশের জন্য, সে মারা গেছিলো তার দেশের জন্য। তাহলে আমরা কি বসাবো এখানে, জন্য ইংরেজি কি ফর, অর্থাৎ যখন কোনো কিছুর জন্য, কোনো কারণের জন্য, কোনো রিজনের জন্য কেউ মারা যাচ্ছে, তখন কিন্তু আমরা সেখানে আর অফ ব্যবহার করব না, আমরা সেখানে ফর ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট নাম্বার 6, দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড, স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল ড্যাশ জেমস ওয়াট, জেমস ওয়াটের দ্বারা। তাহলে আমরা কি পড়েছিলাম প্রিপোজিশনের চ্যাপ্টারে, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে বা সাথে যদি হয় আমাদের দুটো প্রিপোজিশনের ব্যবহার আসবে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে উইথ। উইথ আমরা কখন ব্যবহার করব, যখন কোনো বস্তু থাকবে, বাই কখন ব্যবহার করব, যখন কোনো ব্যক্তি থাকবে। তাহলে স্টিম ইঞ্জিনটা কি আবিষ্কার করেছিল, জেমস ওয়াট, ইনি একজন ব্যক্তি, তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব, বাই, দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জেমস ওয়াট। পরের প্রশ্ন, হি স্পোক ড্যাশ মি ড্যাশ উর্দু। দেখো স্পিকের সঙ্গে, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে স্পোক, এস পি ই এ কে, আমি এখানে লিখে দিচ্ছি এস পি ই এ কে, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এস পি ও কে ই,
এটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে স্পোকেন এস পি ও কে ই এন স্পোকেন এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে গিয়ে পিপি হ্যাঁ পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ঠিক আছে তিনটা করে মনে রাখবেন স্পিক স্পোক স্পোকেন এবং স্পিকের পরে স্পিকের যে কোনো ফর্মই থাকুক না কেন সেটা স্পিক হোক স্পোক হোক স্পোকেন হোক বা স্পিকিং হোক যাই হোক না কেন সবসময় প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করবে ঠিক আছে আর যখন যদি বলা থাকে যে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে তার আগে হচ্ছে কি ইন ব্যবহার করবে ঠিক আছে এটা কিন্তু ফিক্সড একটা ঠিক আছে এটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিলাম যখন কোনো ল্যাঙ্গুয়েজে যখন কথা বলছে তখন আমরা ইন ব্যবহার করছি এবং স্পিকের পরে সবসময় সেটা স্পিকের যে কোনো ফর্ম আসতে পারে স্পোক হতে পারে স্পোকেন হতে পারে স্পিকিং হতে পারে বা টু ব্যবহার করবে ঠিক আছে নাম্বার সেভেন হয়ে গেল চলো নাম্বার এইটে বলছে দে লিভ ড্যাশ দ্য সেম রুফ তারা একই ছাদের ড্যাশ বাস করে তারা মানে কি বললাম আমরা বাংলা কি বলি তারা একই ছাদের নিচে বাস করে তাহলে দে লিভ আন্ডার দ্য সেম রুফ এবার বলতে স্যার ছাদের উপরেও তো বাস করা যায় ছাদের উপরে কী করে বাস করবে খোলা আকাশের নিচে বাস করতে পারবে কখনো সম্ভব না তো না তাহলে দে লিভ আন্ডার দ্য সেম রুফ নাম্বার নাইন আই হ্যাভ সিন হিম ড্যাশ ওয়েডনেসডে লাস্ট তাহলে ড্যাশ ওয়েডনেসডে লাস্ট মানে একটা নির্দিষ্ট সময় তোমাকে বলে দিচ্ছে আমরা টেন্সের চ্যাপ্টারে প্রিপোজিশনের চ্যাপ্টার আমরা বারবার করে বলেছি আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে কি সিন্স সিন্স আমরা কখন ব্যবহার করছি যখন কোনো নির্দিষ্ট সময় বলে দিচ্ছে ফর আমরা কখন ব্যবহার করছি যখন একটা অনির্দিষ্ট সময় একটা দীর্ঘ সময় থাকছে একটা লং পিরিয়ড থাকছে তখন আমরা ফর ব্যবহার করছি তাহলে ওয়েডনেসডে লাস্ট বলেছে এটা নির্দিষ্ট সময় তাহলে আমরা কী ব্যবহার করছি এখানে সিন্স নেক্সট কী বলছে আই হ্যাভ নোন হিম ড্যাশ এ লং টাইম আমি তাকে চিনি একটা দীর্ঘ সময় বলেছে এই মাত্র বললাম তাহলে দীর্ঘ সময় বলেছে আমরা এখানে কী ব্যবহার করছি ফর ফর আ লং টাইম ঠিক আছে একবার দেখে নাও চটপট সবকটা নাম্বার ওয়ানে আন্ডার নাম্বার টুতে অফ নাম্বার থ্রিতে অফ নাম্বার ফোর অন টু নাম্বার ফাইভ ফর নাম্বার সিক্স বাই নাম্বার সেভেন টু ইন নাম্বার এইট আন্ডার নাম্বার নাইন সিন্স নাম্বার টেন ফর তো এই কটা ছিল আমাদের আজকে প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরপরে আমরা কারেক্ট ভার্ব ফর্ম নিয়ে আসছি আশা করছি ম্যাক্সিমামের মানে বেশিরভাগ স্টুডেন্টেরই দশটার মধ্যে দশটা ঠিক হয়েছে এবং কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই প্রিপোজিশনে আজকে জায়গাটা করালাম কমেন্ট সেকশনে প্লিজ জানিও তোমরা যে স্যার আমি জায়গাটা বুঝতে পারলাম না আমি আর একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো কোনো প্রবলেম নেই তো যখন আমাদের দশটা কোয়েশ্চেন হয়ে গেল আমরা পরের যে পার্টটা আছে আমরা পরের পার্টটা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের নেক্সট আমি ডিলিট করে দিচ্ছি আশা করছি সবার কমপ্লিট হয়েছে পরের যে পার্ট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে আমাদের করতে হবে এবং এখানেও একই রকমভাবে দশটা প্রশ্ন দেওয়া আছে তোমরা আগে নিজেরা চেষ্টা করো নিজেরা চেষ্টা করার পরে তারপরে কিন্তু আমার সলিউশনগুলো তোমরা দেখবে ভিডিওটা পজ করে দেখে নাও কী কী কোশ্চেন আছে সরে যাচ্ছে স্ক্রিন থেকে তোমরা ভিডিওটা পজ করে তোমরা আগে এই যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্নকে সলভ করে নাও ঠিক আছে তো চলো আমি শুরু করছি আমাদের ফার্স্ট প্রশ্ন বৃদ্ধি ড্যাশ আর ডে উইথ আ প্রেয়ার এভরিডে দেখো এভরিডে বলেছে সিম্পল জিনিস মানে হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে এবং এভরিডে আমরা জেনারেলি আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি তো আমাদের সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট দেওয়া আছে তো সাবজেক্টের পরে মেইন ভার্ব আমাদের ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা দেখো ভার্ব কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে স্টার্ট তাহলে ঋদ্ধি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাকে কি ইউজ করতে হবে ঋদ্ধি স্টার্টস হার ডে ঋদ্ধি স্টার্টস এস টি এ আর টি এস ঋদ্ধি স্টার্টস ঠিক আছে ফার্স্ট নাম্বার সেকেন্ড দ্য সান ড্যাশ ব্রাইটলি টুডে দ্য সান ড্যাশ ব্রাইটলি টুডে খুব স্বাভাবিকভাবে এটা অনেকে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করবে অবশ্যই প্রেজেন্টই হবে অনেকে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করবে বাট আমার মনে হয় তোমরা যদি নিজেরা একটু ডিপলি ভাবো এটা সিম্পল প্রেজেন্টের থেকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দ্য সান কারণ সূর্য তো জেনারেলি আমরা সিম্পল প্রেজেন্টটা কখন ব্যবহার করছি সাপোজ ধরো জেনারেল স্টেটমেন্ট যেগুলো যেমন ধরো দ্য সান যদি আমি বলি সান শাইন্স ব্রাইটলি টুডে সূর্য আজকে প্রখর রোদ দেয় অথচ যদি আমি এইটা বলি সূর্য আজকে প্রখর রৌদ্র দিচ্ছে মানে খুব উজ্জ্বলভাবে খুব তেজময় বা তেজদীপ্ত রৌদ্র দিচ্ছে ঠিক আছে তাহলে জিনিসটা দুটোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে যেটা আজকে দিচ্ছে মানে টুডে আমি কতটা ইউজ করছি টুডে নাও এই শব্দগুলো আমি ইউজ করছি মানে এগুলো আজকের জন্য শুধুমাত্র রোজই হবে এমন তো কোনো কথা না তাহলে তো সেটা জেনারেল ফ্যাক্ট হয়ে যেটা তো সিম্পল প্রেজেন্টে হয়ে যেত তাই না তো দ্য সান যদি কেউ সায়েন্স লেখো সেটা কিন্তু ভুল হবে
ঠিক আছে তো চেষ্টা করবে যখন টুডে নাও এই ওয়ার্ডগুলো যখন থাকবে এগুলোকে কন্টিনিউয়াস ফর্মে আনতে হবে এবং অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি টুডে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করো দ্য সান ইজ শাইনিং এস এইচ আই এন আই এন জি শাইনিং এবং তোমাকে আরেকটা কথা বলে দিই যদি লাস্টে কোনো সময় ই থাকে না আই এন জি যখন যুক্ত করবে ইটাকে কিন্তু উঠিয়ে দেবে ঠিক আছে একই রকম ভাবে ধরো রাইট ডান্স ডাব্লিউ আর আই টি রাইট যখন তুমি আইএনজি যুক্ত করবে ডাব্লিউ আর আই টি আইএনজি একই রকম ভাবে ডান্স ডি এ এন সি ই ডান্সের সঙ্গে তখন আইএনজি ইউজ করবে ডি এ এন সি আই এন জি ইটা কিন্তু উঠে যাচ্ছে ওকে চলো নেক্সট নাম্বার থ্রি বলছে আয়ুষ্মান হ্যাজ ড্যাশ আ বিউটিফুল সং ইন দ্য মুভি খুবই সহজ এখানে হ্যাজ বলে দিয়েছে তার মানে আমাদের বোঝাই যাচ্ছে হ্যাজের পরে একটা আমাকে ভার্বের ফর্ম বসাতে হবে তার মানে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে খুব সহজ দেখো আমি কিন্তু ট্রিক্স কিন্তু এগুলো একটা আমাকে কিন্তু এই ট্রিক্সগুলো কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে হ্যাজ আছে মানে হচ্ছে গিয়ে এবং হ্যাজের পরে আমাকে ব্রাকেটে একটা ভার্ব দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আমার ডু ভার্ব বা অ্যাকশান ভার্ব তাহলে আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে হ্যাভ হ্যাজ কোন কোন ভার্বের মধ্যে আছে প্রেজেন্ট টেন্সে একটা হয় হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্টে যেখানে শুধুমাত্র হ্যাভ হ্যাজ থাকছে আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে আমাকে এখানে যদি মেইন ভার্বটা না থাকতো তাহলে হতে পারতো এটা হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট বাট এখানে যখন মেইন ভার্ব দেওয়া আছে তার মানে কিন্তু এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আসবে না এটা প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট হয়ে যাবে তাহলে আয়ুষ্মান হ্যাজ সিং এর পাস্ট পার্টিসিপিল কি সিং থেকে একটা হয় হচ্ছে গিয়ে স্যাং যেটা হচ্ছে পাস্ট ফর্ম এস এ এন জি আর একটা হয় হচ্ছে গিয়ে সাং এস ইউ এন জি তাহলে এই সাংটাই হবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার এস ইউ এন জি আয়ুষ্মান হ্যাজ সাং আ বিউটিফুল সং ইন দ্য মুভি ওকে চলো নেক্সট নাম্বার ফোর খুব সহজ আছে একটা বোঝাই যাচ্ছে কি হবে এটা দ্য টেম্পারেচার ড্যাশ আ লট ইয়েস্টারডে ফুলস্টপ হবে দ্য টেম্পারেচার ড্যাশ আ লট ইয়েস্টারডে স্বাভাবিক ব্যাপার ইয়েস্টারডে বলেছে নর্মাল পাস্ট টেন্সে ব্যবহার করো তো ফ্লাকচুয়েট আছে এর পাস্ট ফর্ম যেটা হবে সেটা হচ্ছে ফ্লাকচুয়েটেড আমি এখানে লিখে দিচ্ছি ফ্লাকচুয়েটেড এফ এল ইউ সি টি ইউ এ টি ই ডি ফ্ল্যাকচুয়েটেড দ্য টেম্পারেচার ফ্ল্যাকচুয়েটেড আ লট ইয়েস্টারডে ঠিক আছে চলো নাম্বার ফাইভ টিয়ার্স ড্যাশ ডাউন হিজ চিকস হোয়েন হি হার্ড দ্য স্টোরি দেখো এই যে হার্ড এই যে শব্দটা দেওয়া আছে এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার মানে হচ্ছে কি শোনা কান দিয়ে যেটাকে আমরা শুনি এই হিয়ারটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট পার্টিসিপিল ফর্ম হচ্ছে কি হার্ড তাহলে এটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে স্বাভাবিকভাবে সেন্টেন্সের ফার্স্ট পার্টটাও কী হবে যখন সে গল্পটা শুনেছিল তার গাল বেয়ে চোখের জল পড়েছিল তাহলে টিয়ার্স রোল্ড ডাউন টিয়ার্স রোল্ড তুমি রোল্ড ইউজ করতে পারো অথবা তোমার যদি মনে হয় যে স্যার আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবো যখন সে গল্পটা শুনেছিল তার চোখ দিয়ে জল পড়ছিল সেটাও তুমি ইউজ করতে পারো বা জল পড়েছিল তাহলে রোল্ড আর ও ডবল এল ইডি আর ও ডবল এল ইডি রোল্ড ইউজ করতে পারো অথবা ওয়্যার রোলিং অথবা ওয়্যার রোলিং বাট পাস্ট প্রেজেন্ট টেন্সে কিন্তু কোনোভাবেই সম্ভব না দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো রোল্ড অথবা ওয়্যার রোলিং ওকে নেক্সট নাম্বার সিক্স দ্য অফিসার অফার্ড টু ড্যাশ দ্য ক্লজেস সো দ্যাট দ্য স্টাফ মাইট আন্ডারস্ট্যান্ড দেম উইল খুব সহজ দেখো বলেছে আমাকে এখানে টু বলে দিয়েছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যখন টু থাকবে টিও টু যখন থাকবে টু এর পরে কিন্তু আমাকে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ব্যবহার করতে হবে তাহলে এখানে কিন্তু কোনো চেঞ্জ করার দরকার নেই যে ভার্বটা এখানে দেওয়া আছে রিটারেট এর মানে হচ্ছে গিয়ে বারবার করে বলা পুনরাবৃত্তি করা রিপিটেডলি সেড রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন রিটারেট মানে হচ্ছে গিয়ে বারবার করে বলা তো যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটাই ওখানে বসিয়ে দাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আমি আবার বলছি যখন সেন্টেন্সে টু দেওয়া থাকবে টি ও টু টু এর পরে যখন কোনো ভার্ব আমাকে বসাতে হবে আমি কিন্তু সেই ভার্বটাই বেস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা ভার্বের সেটাই কিন্তু আমি বসাবো আমি কিন্তু কোনোভাবে কোনো রকম কোনো ফর্ম চেঞ্জ করব না তাহলে যে ভার্বটা এখানে আছে এটাকেই সেম রেখে দাও এটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না একই রকম রেখে দাও নেক্সট নাম্বার সেভেন উই নেভার হ্যাড টু ড্যাশ সুমেধা টু ডু এনিথিং শি হারসেলফ ওয়াজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড কেয়ারফুল টু ব্রাকেটে দেওয়া আছে ন্যাগ ন্যাগ মানে হচ্ছে গিয়ে ঘ্যান ঘ্যান করে কাউকে কোনো কিছু বারবার করে বলা করে যাও করো ঘ্যান ঘ্যান করা কানের সামনে গিয়ে এটা করো আমাদের কোশ্চেনটা বলছে উই নেভার হ্যাড টু সুমেধা টু ডু এনিথিং আমাদের সুমেধাকে বারবার ঘ্যান ঘ্যান করে কোনো কিছু বলতে হয় না সে তার নিজের কাজের প্রতি যথেষ্ট অ্যাক্টিভ এবং সতর্ক
তাহলে দেখো এখানেও একই রকম হবে, এখানেও টু আছে। তাহলে আমাদের কি বললাম আমি এইমাত্র, যখনই সেন্টেন্সে টু থাকবে, টু এর পরে মেইন যে ভার্বটা সেই ভার্বটাকে বসিয়ে দাও, কোনো কিছু চেঞ্জ করতে লাগবে না। তাহলে এখানে আমরা ইউজ করব কি, ন্যাগ যেটা আছে সেটাকে একই রকম ভাবে ইউজ করে দাও, ন্যাগটাকে ন্যাগই ইউজ করো। নেক্সট নাম্বার 8, দ্য লেডি অফেন ইজিলি উইথ হার মেন কো ওয়ার্কার্স, ব্র্যাকেটে দেওয়া আছে ব্যান্টার। ব্যান্টার মানে হচ্ছে গিয়ে খুব ঠাট্টা তামাশা করা বা বিদ্রুপ করা, এই টাইপের, ঠিক আছে। তো লেডি মহিলা প্রায় তার যে সহকর্মী, ছেলে সহকর্মী বা পুরুষ সহকর্মী আছে তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করে বা করতো। তো তুমি এরকমভাবে বা করেছিল, তোমরা দুরকমভাবে ইউজ করতে পারো। এটাকে তোমরা ব্যান্টার্স প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারো এবং ব্যান্টার্ড ইউজ করতে পারো বা ইউজ টু ব্যান্টার এরকমও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো যদি তোমরা পাস্টে ইউজ করো জিনিসটা বা প্রেজেন্টে ইউজ করো কোনো ব্যাপার না, যদি তোমরা মনে করো যে সেটা আমরা ব্যান্টার্স ইউজ করবো, করে প্রায়শই করে, ঠিক আছে, ব্যান্টার্স অথবা করতো প্রায়ই করতো, করতো বলতে আমরা এটা একটা এরকম দাঁড়াচ্ছে যে পাস্টের হ্যাবিট, তার মানে আমি সেখানে ইউজ টু ব্যান্টারে আমি ইউজ করি, কারণ তোমাদের আমি বুঝিয়ে শিখিয়েছিলাম যে পাস্টের কোনো রুটিন অ্যাকশন বোঝানোর জন্য আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক, ওকে। নেক্সট নাম্বার 9 বলছে, হাউ লং হ্যাভ ইউ বিন দিস ম্যাটেরিয়াল, হাউ লং হ্যাভ ইউ বিন। দেখো খুব সুন্দর আছে প্রশ্নটা, এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে, তারপরে হ্যাভ দেওয়া আছে, তারপরে বিন দেওয়া আছে, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন আমাদের কোন নিয়মের মধ্যে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এরপরে আমাদের কী হওয়ার কথা, ভার্বের সঙ্গে আইএনজি, মানে প্রিপেয়ার যে ভার্বটা দেওয়া আছে এর যে আইএনজি ফর্ম যেটা, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে প্রিপেয়ারিং, ঠিক আছে। একই রকমভাবে আমি এখানে লিখে দিচ্ছি প্রিপেয়ারিং, PREPARING, প্রিপেয়ারিং, ঠিক আছে। আইটা কিন্তু উঠে, ইটা কিন্তু উঠে যাচ্ছে যেহেতু লাস্টে ই আছে। নাম্বার 10, লাস্ট প্রশ্ন আজকে, দ্য কার সাডেনলি ড্যাশ হোয়াইল উইয়ার ড্যাশ টু মাদুরাই, কী বলছে দেখো। আমি আগে সেন্টেন্সের সেকেন্ড পার্টটায় চলে যাই, এখানে আছে ওয়্যার, তার মানে ওয়্যারের সঙ্গে আমাকে যখনই কোনো ভার্বের ফর্ম বসাতে হবে, কী বলেছি, আমাকে সবসময় আইএনজি ফর্ম ইউজ করতে হবে, তাই না। তাহলে ওয়্যারের সঙ্গে আমরা কী বসাবো, ড্রাইভিং। দেখো সেকেন্ড পার্টে ড্রাইভ আছে বলে নর্মালি আমরা ড্রাইভিং ইউজ করছি, এবং একই রকমভাবে কিন্তু এখানে আমাদের আইএনজি ফর্মটা উঠে, মানে ইটা কিন্তু উঠে যাচ্ছে, ড্রাইভ DRIV ইটা উঠে যাচ্ছে ING, ঠিক আছে। তাহলে কী হলো সেন্টেন্সটা, যখন আমরা মাদুরাই যাচ্ছিলাম গাড়িটা হঠাৎ করে থেমে গিয়েছিল, তার মানে পাস্টে আসছে। তাহলে দ্য কার সাডেনলি স্টপড, STOPPED, স্টপ, থেমে গিয়েছিল, ওকে। তাহলে এই ছিল আজকে আমাদের 10টা প্রশ্ন এবং ভার্বের মধ্যে থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আজকে প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব ইউনিক প্রশ্ন এবং তোমাদের প্র্যাকটিস কতটা একটু ইম্প্রুভ আস্তে আস্তে আমাদের করতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু আমাদের সহজ থেকে মিডিয়াম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। আমি তোমাদেরকে স্ক্রিনটা রেখে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও, যদি কারো কিছু অসুবিধা থাকে দেখে নাও, এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কী অসুবিধা হচ্ছে। তো আমাদের পরীক্ষার সময় কিন্তু আমাদের সোজা থেকে মাঝারি সব ধরনের প্রশ্নের কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে। তো আমাদের এইটা মাথায় নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে শুধুমাত্র সোজাগুলোই প্র্যাকটিস করবো এরকম কিন্তু না, একটুখানি খুব কঠিন আমাদের দরকার নেই বা বেশি সহজ আমাদের দরকার নেই, একটু মিডিয়াম লেভেলের, যাতে পরীক্ষা আসলে আমাদের ছেড়ে দিয়ে আসতে না হয়। এবং আমাদের, আমি সবসময় তোমাদেরকে যেটা সাজেস্ট করব, বাড়িতে যদি পান্তা ভাত খাওয়া অভ্যাস করো না, তো কোনো জায়গায় গিয়ে বিরিয়ানি খেতে অসুবিধা হবে না, বাট কোথাও যদি বাড়িতে যদি বিরিয়ানি খাওয়া অভ্যাস করো, তো বাইরে গিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব অসুবিধা হবে। তো অবশ্যই বাড়িতে একটু চেষ্টা করবে টাফ জিনিসগুলো একটুখানি প্র্যাকটিস করা, যাতে পরীক্ষার সময় যদি সহজগুলো আসে তো কোনো অসুবিধাই হবে না। বাট যদি বাড়িতে একটু সহজ প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যদি কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য কিন্তু খুব চাপ হয়ে যাবে। তবে স্ক্রিনটা ডিলিট করে দিচ্ছি, আমাদের আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। তো অবশ্যই তোমাদেরকে বারবার করে যেটা আমি রোজ বলি, সেটা যদি কোনো টপিকের উপরে তোমাদের কোনো এক্সট্রা ক্লাসের দরকার হয়, তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, সেটা প্র্যাকটিস সেট হোক বা ইংলিশের অন্য কোনো চ্যাপ্টার থেকেও, যে কোনো চ্যাপ্টার থেকে যদি কিছু লাগে যে স্যার আমাদের এই ক্লাসটা একটু করান, এটা আমাদের লাগবে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর সবশেষে সেই একই কথা আবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও, আর প্রচুর প্রচুর লাইক করো, কমেন্টস করো, কার কত স্কোর হয়েছে আজকে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ, টাটা, নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।